বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি আইসিডিএস মেনে ফোর্থ পেপারে 100 নম্বরের পাটিগণিতে যে সিলেবাস আছে, মূলত তার লক্ষ্যে আজ আমরা পাটিগণিতের অঙ্ক পরীক্ষায় কিভাবে করা উচিত তা শিখব। যারা ডেসক্রিপটিভ ইংলিশ ও বাংলার প্রস্তুতি নিচ্ছ, তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই প্রশ্ন WBPSI মেন ও মিসলেনিয়াস মেনের জন্য সমানভাবে উপকারী। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, ₹5625 ইজ টু বি ডিভাইডেড অ্যামং এক্স, ওয়াই অ্যান্ড জেড সো দ্যাট এক্স মে রিসিভ হাফ অ্যাজ মাচ অ্যাজ ওয়াই অ্যান্ড জেড টুগেদার অ্যান্ড ওয়াই রিসিভস 1/4 অফ হোয়াট এক্স অ্যান্ড জেড টুগেদার রিসিভ। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার্স অফ এক্স অ্যান্ড ওয়াই। 5625 টাকা এক্স, ওয়াই ও জেডের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে এক্স ওয়াই ও জেড এর অর্ধেক টাকা পায় এবং ওয়াই এক্স ও জেডের একের চার অংশ টাকা পায়। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার্স অফ এক্স অ্যান্ড ওয়াই, এক্স এবং ওয়াই এর প্রাপ্ত টাকার পার্থক্য কত। প্রশ্ন বোঝা গেছে? দেখো, এক্ষেত্রে 5625 টাকা এক্স, ওয়াই, জেডের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে আমি বলতে পারি, যেহেতু এক্স, ওয়াই ও জেডের মধ্যে 5625 টাকা ভাগ করে দিতে হবে, অথেপ এক্সের টাকা, ওয়াইয়ের টাকা এবং জেডের টাকা, টোটাল তিনটে টাকার যোগফল 5625 হতে হবে। এবারে এখানে দিয়েছে যে এমন করে এই টাকাটা ভাগ করা হবে যাতে এক্স মে রিসিভস হাফ অ্যাজ মাচ অ্যাজ ওয়াই অ্যান্ড জেড টুগেদার। প্রশ্নে যে জিনিসটা দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে কি বলেছে, এক্স পাবে সেই টাকাটা, কোন টাকাটা, ওয়াই আর জেড একসঙ্গে যা পাবে তার হাফ টাকা। এক্স মে রিসিভ হাফ, কার হাফ, ওয়াই আর জেড টুগেদার যে টাকাটা পাবে তার অর্ধেক। লিখতে পারি, আমার জায়গাটা এখানে শর্ট আছে তাই আমি এইদিকে দেখাচ্ছি, বা তোমরা পরপর করবে পরীক্ষার খাতায়। 2x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বলা যায়। এবারে দেখো, এইখানে ভ্যালু দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের, এটা খেয়াল করো। এইখানে দেখো ওয়াই আর জেড আছে, যদি আমি এইদিকে এক্স যোগ করি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এদিকে হবে, যার মান 5625 আমি বসাতে পারি। এইদিকে এক্স যোগ করা মানে ইকুয়েশনের এই দিকেও আমি এক্স যোগ করব। তাহলে আমি দুই দিকেই যদি এক্স যোগ করি তাহলে আমি লিখতে পারি 2x প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এই দিকেও এক্স যোগ করলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বোঝা গেছে। বা 3x এর ভ্যালু আমি কত লিখব, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু হচ্ছে 5625। তাহলে এক্স এর মান কত লিখব, 5625কে 3 দিয়ে ভাগ করব, করলে 1875। খেয়াল রেখো, তোমাকে বলেছে এক্স আর ওয়াই এর প্রাপ্ত টাকার পার্থক্য কত। দেখো, এক্সের টাকা আমি পেয়ে গেলাম 1875। যেহেতু প্রশ্নানুসারে আমরা এই ইকুয়েশনটা নিয়েছিলাম, আমি বলবো আবার, অর্থাৎ যে ডাটা দিচ্ছে সেখান থেকে পাচ্ছি, ওয়াই রিসিভস 1/4, ওয়াই পাবে একের চার অংশ, কার, এক্স আর জেড মিলিতভাবে যে টাকা পাবে তার একের চার অংশ ওয়াই পাবে। তাহলে এক্ষেত্রেও আমি আগের মতো করতে পারি, ক্রস গুণ করলে 4y ইজ ইকুয়াল টু এক্স প্লাস জেড। এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু দেওয়া আছে 5625, এইখানে শুধুমাত্র এক্স প্লাস জেড আছে, তাহলে এই দিকে যদি আমি ওয়াই যোগ করি তাহলে ইকুয়েশনের এই দিকেও আমি ওয়াই যোগ করব ঠিক আগের মতো। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 4y প্লাস ওয়াই সমান, এখানে আমি ওয়াই যোগ করলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বা 5y ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু হচ্ছে 5625। অতএব ওয়াই এর মান কত হবে, 5625কে 5 দিয়ে ভাগ করলে 1125। প্রশ্নে বলেছিল এক্স আর ওয়াই এর প্রাপ্ত টাকার পার্থক্য কত, অতএব এক্স ও ওয়াই এর
প্রাপ্ত টাকার পার্থক্য। কত হবে? এক্স পেয়েছে 1875, ওয়াই পেয়েছে 1125, তাহলে এদের প্রাপ্ত টাকার পার্থক্য 750 টাকা। বোঝা গেছে? পরের প্রশ্ন, দু নম্বর প্রশ্নে বলেছে, আফটার 30 কেজি অফ ওয়াটার ওয়্যার এভাপোরেটেড ফ্রম এ সলিউশন অফ সল্ট অ্যান্ড ওয়াটার হুইচ হ্যাড 15% অফ সল্ট, দ্য রিমেইনিং সলিউশন হ্যাড 20% সল্ট, ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য অরিজিনাল সলিউশন। 30 কেজি জল বাষ্পীভূত করার পর, একটা মিশ্রণ থেকে বাষ্পীভূত করার পর, ওয়াটার হুইচ হ্যাড 15% সল্ট, যে মিশ্রণে 15% লবণ ছিল, সেই রকম মিশ্রণ থেকে 30 কেজি জল এভাপোরেট বা বাষ্পীভূত করার পরে বাকি যে সলিউশনটা পড়ে থাকলো তাতে 20% নুন আছে। ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য অরিজিনাল সলিউশন, প্রথমে যে সলিউশনটা বা মিশ্রণটা ছিল তার ওয়েট কত। প্রথমে একটা সলিউশন ছিল, সেটা হচ্ছে ওয়াটার আর সল্টের সলিউশন, সেখান থেকে 30 কেজি ওয়াটার বাষ্পীভূত করে দিল। ওই যে সলিউশনটা, সেই সলিউশনের মধ্যে প্রথমে 15% সল্ট ছিল। এবার 30 কেজি জল যেহেতু উড়ে গেল, তাহলে এবারে যে সল্ট আছে তার পরিমাণটা, মানে কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। পরিমাণ কিন্তু একই আছে, কেন 30 কেজি ওয়াটারকে এভাপোরেট করা হয়েছে, সল্টকে না। সল্ট যা ছিল তাই থাকবে, কিন্তু যেহেতু মিশ্রণের মধ্যে জল বাষ্পীভূত করার ফলে জলের পরিমাণটা কমে গেছে, তাই সল্টের কনসেন্ট্রেশন বা ঘনত্বটা বেড়ে যাবে, সেটা এখন হয়েছে 20%। প্রথমে সলিউশন বা মিশ্রণের ওয়েট কত ছিল প্রশ্ন বলেছে। পার্সেন্টেজের ক্ষেত্রে আমি বলেছি, যদি এক্স ধরার মানসিকতা আসে যে আমি এক্স ধরে অঙ্ক করব এবং সেই অঙ্কটা পার্সেন্টেজের, তাহলে শুধু এক্স না ধরে 100x ধরো, ক্যালকুলেশনে সুবিধে হবে। যেমন আমি এখানে যেহেতু চেয়েছি যে ওয়েট অফ অরিজিনাল সলিউশন, আমি মনে করছি প্রথমে দ্রবণের পরিমাণ ছিল, প্রথমে দ্রবণের মিশ্রণেরও লিখতে পারতে, দ্রবণের পরিমাণ ছিল 100x কেজি। শুধু এক্স ধরো না, তাতে করে কি হয় ভগ্নাংশে চলে আসে, ক্যালকুলেশন একটু সময় লাগে। তাহলে প্রথমে দ্রবণের পরিমাণ যদি 100x কেজি থাকে, তাহলে আমি বলতে পারি প্রথমে দ্রবণে লবণের পরিমাণ ছিল, কত, দেখো প্রথমে বলছে হুইচ অ্যাট 15% অফ সল্ট, প্রথমে 15% ছিল। 100x কেজি যদি প্রথমে মোট দ্রবণ হয়, তার 15% মানে হচ্ছে 15x কেজি, এটা প্রথমে লবণ ছিল। প্রথমে দ্রবণে জলের পরিমাণ কত ছিল? 100x কেজির মধ্যে 15x কেজি যদি লবণ থাকে, তাহলে বাকিটা জল, অথবা বলতে পারো 100x-এর মধ্যে 15% যদি সল্ট থাকে, 85% জল, 100x-এর 85% মানে হচ্ছে 85x কেজি। আইদার তুমি এইখান থেকে এইটা বিয়োগ করো, অথবা 15% বেরিয়েছে, তাহলে বাকি আছে 85%, 85% জল হবে। বোঝা গেছে? এবারে দেখো প্রশ্নে যা দিয়েছে যে এখন লবণের কনসেন্ট্রেশন হচ্ছে 20%, তাহলে আমি লিখতে পারি প্রশ্নানুসারে, দেখো জল কত ছিল প্রথমে 85x, সেখান থেকে 30 কেজি জল বেরিয়ে গেল, তাহলে এখন জলের পরিমাণ এটা। প্রথমে লবণ ছিল 15x, লবণ কোনোভাবেই উড়িয়ে দেওয়া হয়নি, লবণ যা ছিল তাই কিন্তু দ্বিতীয়বার থাকবে, কেন শুধুমাত্র বাষ্পীভূত করা হয়েছে জলকে। জল 85x কেজি ছিল, 30 কেজি বাষ্পীভূত করতে জলের পরিমাণ এখন এটা, লবণ যা ছিল এখন তাই থাকলো। কিন্তু বলেছে লবণের পরিমাণ 20% হলো, এটা মানে কি? মানে 20 লবণ হলো, 100-এর মধ্যে 20 যদি লবণ হয় সল্ট, তাহলে ওয়াটার কত হবে? 80, এটা আমি বলতে পারি। যদি পার্সেন্টেজ বলো, 20% সল্ট থাকলে 80% ওয়াটার এখন আছে, কিন্তু আমি এখন ওয়াটার দেখতে পাচ্ছি 85x-30,
এখান থেকে দেখতে পারলাম পার্সেন্টেজের রেসপেক্টে 80, আর এখন লবণ আছে 15x, কিন্তু এখন বলছে 20%, অর্থাৎ এখন হলো 20। আমি কি করলাম, আমি জল আর লবণের এখন অনুপাত বার করছি। এখন জলের পরিমাণ এটা, এখন লবণের পরিমাণ এটা, অর্থাৎ জল ও লবণের পরিমাণের অনুপাত এটা বাই এটা। এখন লবণ 20%, তাহলে এখন জল হচ্ছে 80%, তাহলে জল আর লবণের অনুপাত 80/20। বোঝা গেছে ক্যালকুলেশন? জাস্ট কাটো। ক্রস যদি গুণ করি, 85x-30=415x, বা 60x-টা এই দিকে নিয়ে এলে 25x=30, অতএব এক্সের ভ্যালু 60/25। বোঝা গেছে? এটাকে একটু ছোট করে নাও, 60/25টা এটা 415x=30 ছিল, 30 30 30, 60 কোত্থেকে এলো, এটা 30 30/25, ঠিক আছে? এটা 5 দিয়ে কাটতে পারো, 6/5, তাহলে এক্সের ভ্যালু বেরোলো 6/5। কী দরকার? প্রথমে দ্রবণের পরিমাণ কত সেটা বার করতে হবে। আমি বলতে পারি, অথবা প্রথমে দ্রবণের পরিমাণ ছিল, ১০০x/kg, অর্থাৎ 100×x এর ভ্যালু ৬/5=১২০x/kg। এটা এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, পরীক্ষার্থীদের অঙ্কের ভীতি দূর করার লক্ষ্যে এবং বর্তমান পরিস্থিতিতে ডেসক্রিপটিভ ম্যাথ এই জাতীয় বইয়ের অভাব পূরণের জন্য ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের ওপর একটা ই বুক তৈরি করেছি। পিএসসির বিভিন্ন পরীক্ষা, অর্থাৎ WBCS মেন, মিসলেনিয়াস মেন, ক্লার্কশিপ মেনেতে যে সমস্ত অঙ্ক এসেছিল, শুধুমাত্র সেই সমস্ত অঙ্কের যথাযথ সমাধান পাবে এই বইতে। মোট 250টা প্রশ্নের মধ্যে 200টা যেভাবে এখন সমাধান করছি ঠিক সেইভাবে সমাধান করে দেওয়া আছে, এবং তার সঙ্গে 50টা প্রশ্নের একটা প্র্যাকটিস সেট থাকছে তোমাদের জন্য। 106 পাতার এই বইটা, ফাইল সাইজ 1.30 MB। এই ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স ছাড়াও প্র্যাকটিস করার জন্য MCQ লেভেলে 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুকও তৈরি করা হয়েছিল। যদি বইগুলো নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, এখান থেকে প্রয়োজন মনে করলে নিতে পারো। 3 নম্বর প্রশ্নে বলেছে, এ ওয়ার্কস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি অ্যান্ড থ্রাইস অ্যাজ ফাস্ট অ্যাজ সি। ইফ সি ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক অ্যালন ইন 11 ডেজ, ইন হাউ মেনি ডেজ এ বি অ্যান্ড সি টুগেদার ফিনিশ দ্য ওয়ার্ক? এ বি এর দ্বিগুণ দ্রুত কাজ করে এবং সি এর 3 গুণ দ্রুত কাজ করে। যদি সি কাজটা একা 11 দিনে সম্পন্ন করে, তবে এ বি সি একসঙ্গে কাজটা কত দিনে শেষ করবে? দেখো, এখানে বলেছে সি একা কাজটা 11 দিনে শেষ করে। তাহলে আমি লিখতে পারি, যেহেতু সি একা কাজটি 11 দিনে সম্পন্ন করে, অতএব সি একা একদিনে কতটা করবে? দেখো, 11 দিনে পুরোটা করছে, অর্থাৎ একদিনে করবে 1/11 অংশ, তাই তো? পুরো কাজ বলতে তোমরা যেটাকে এক অংশ বলো, যদিও একের পরে অংশ বলাটা ঠিক না, তবুও যদি এক অংশ বলো, 11 দিনে 1 অংশ করলে 1 দিনে করবে 1/11 অংশ। সি একা একদিনে 1/11 অংশ করলো। বলেছে এ ওয়ার্কস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, এ বি এর দ্বিগুণ কাজ করে দ্রুত এবং সি এর 3 গুণ দ্রুত কাজ করে। তাহলে আমি বলতে পারি, এ যেহেতু সি এর 3 গুণ দ্রুত কাজ করে, এ যদি একদিনে 1/11 করে, তাহলে এ একদিনে করবে এর 3 গুণ, অর্থাৎ 3/11 অংশ। বোঝা গেছে? সি একদিনে যে কাজ করবে, এ সি এর 3 গুণ দ্রুত কাজ করবে, অর্থাৎ 3/11 অংশ কাজ করবে। তাহলে বি একদিনে কত করবে? দেখো, এখানে বলেছে এ বি এর দ্বিগুণ কাজ করে। এ যদি বি এর দ্বিগুণ কাজ করে, তাহলে বি এর 1/2 অংশ কাজ করবে, তাই না? এ যদি বি এর দ্বিগুণ হয়, তাহলে বি এর হাফ হবে, ঠিক? তাহলে বি একদিনে কত করবে?
बी एर हाफ করবে অর্থাৎ 3 এর 11 গুণিতক 1 এর 2 3 বাই 22 কেন এটা করলাম আবার বলছি এ বি এর দ্বিগুণ কাজ করে তাহলে বি কি করবে এ এর হাফ কাজ করবে সেটাই আমি এখানে করেছি বি এক দিনে করবে এ যা করেছে তার হাফ কাজ অর্থাৎ 3 এর 22 অংশ তাহলে এ বি সি এক দিনে কতটা করবে এ বি ও সি একত্রে এক দিনে করে কতটা এ এক দিনে করে 3 এর 11 বি এক দিনে করে 3 এর 22 এবং সি এক দিনে করে 1 এর 11 অংশ তাহলে তিনজনে মিলে টোটাল এত অংশ কাজ করে এক দিনে এটাকে সরল করলে 22 লসাগু করো 6 প্লাস 3 প্লাস 2 অর্থাৎ 11 বাই 22 অংশ অর্থাৎ কাটলে 1 এর 2 অংশ অর্থাৎ ওরা একদিনে হাফ অংশ কাজ করে ফেলেছে তাহলে একদিনে যদি হাফ অংশ কাজ করে অর্ধেক কাজ একদিন লাগলো তাহলে পুরো কাজ কি হবে দুদিন লাগবে এটাই উত্তর তাহলে আমরা লিখতে পারি অতএব তারা একত্রে কাজটি করে টোটাল এক অংশ কাজ প্রতিদিন হাফ অংশ করে কাজ করছে টোটাল এক প্রতিদিন হাফ অংশ করে কাজ করছে তাই উত্তর হবে 1 ইনটু 2 বাই 1 সমান 2 দিন অথবা তুমি বলতে পারতে হাফ অংশ কাজ করে একদিনে এক অংশ কাজ করবে দুদিন যেটা তোমাদের সুবিধে হবে বোঝা গেছে পরের প্রশ্ন x y and z enter into a partnership x contributes 1 by 3 of the capital while y contributes as much as x and z together contributes if the profits at the end of the year amounts to rupees 75,000 what will be the difference between the profits of y and z x y z partnership e ekta byabsha shuru korlo x mot muldhoner 1/3 dilo jekhane y dilo x o z milito bhabe ja day tar soman taka যদি বছরের শেষে 75,000 টাকা প্রফিট হয় তবে ওয়াই ও জেড এর প্রফিটের পার্থক্য কত প্রশ্ন বোঝা গেছে এখানে দেখো মোট মূলধনের 1/3 এক্স দিয়েছে আমি তাহলে মোট মূলধন কত সেটা ধরে নিই মনে করি মোট মূলধনের পরিমাণ এক্স বড় হাতের আর ছোট হাতের এক্সগুলো একটু দেখে নিও মোট মূলধনের পরিমাণ আমি ধরলাম এক্স টাকা এবারে এক্স এর মূলধন অর্থাৎ এক্স এর মূলধন সমান কি হবে মোট এক্স টাকা হচ্ছে মূলধন তার 1/3 হচ্ছে এক্স এর মূলধন তাহলে আমি বলতে পারি এক্স এর মূলধন এক্স বাই 3 টাকা টোটাল এক্স এর মধ্যে এক্স এর মূলধন যদি এক্স বাই 3 টাকা হয় তাহলে বাদ বাকিটা হচ্ছে ওয়াই ও জেড এর মূলধন এটা বড় হাতের ওয়াই ওয়াই ও জেড এর মূলধন কত হবে টোটাল হচ্ছে এক্স তার মধ্যে শুধু এক্স পাচ্ছে এক্স বাই 3 টাকা তাহলে বাদ বাকি 2x বাই 3 টাকা ওয়াই ও জেড এর মিলিতভাবে মূলধন বলতে পারি এবার দেখো এখানে প্রশ্ন হচ্ছে কি আমি একটা টাকা 75,000 টাকাকে ভাগ করব মানে এদের মূলধনের রেশিও বার করতে হবে মূলধনের রেশিওই প্রফিটের রেশিও হবে যদি সমান সময়ের জন্য সবার টাকা খাটে যেহেতু এদের সবার টাকাই এক বছরের জন্য খেটেছে তবে আমি বলতে পারবো মূলধনের রেশিওটাই হচ্ছে প্রফিটের রেশিও কিন্তু মূলধনের রেশিও বার করতে গেলে এক্স এর আলাদা করে মূলধন ওয়াই এর আলাদা করে মূলধন এবং জেড এর আলাদা করে মূলধন প্রয়োজন এখানে এক্স এর আলাদা মূলধন আছে কিন্তু এই জায়গায় ওয়াই আর জেড এর একত্রে মূলধন দেওয়া আছে তাহলে আমাকে ওয়াই আর জেড এর আলাদা করে মূলধন বার করতে হবে তবে আমি রেশিও বার করতে পারবো আলাদা করে বার করতে হবে এই আইডিয়া যখন মাথায় এলো তখন ধরে নাও মনে করি ওয়াই এর মূলধন সমান ওয়াই টাকা এই ওয়াই ও জেড এর দুজনের মিলিত মূলধন যদি 2x বাই 3 টাকা হয় তার মধ্যে y এর মূলধন y টাকা তাহলে আমি বলতে পারি z এর মূলধন কত হবে দুজনের মিলিত মূলধন 2x বাই 3 টাকা তার মধ্যে y এর মূলধন হচ্ছে y টাকা তাহলে বাদ বাকিটা z এর মূলধন ঠিক
তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 2x মাইনাস 3y বাই 3 টাকা, এটা হচ্ছে জেড এর মূলধন। আমি আলাদা করে x এর মূলধন, y এর মূলধন এবং জেড এর মূলধন পেলাম, কিন্তু খেয়াল রেখো রেশিও করতে গেলে নয় সবগুলো x এ থাকতে হবে, নয় সবগুলো y এ থাকতে হবে, নাহলে কাটতে পারবে না। এখানে একটা দেখো ডাটা দেওয়া ছিল, y কন্ট্রিবিউটস অ্যাজ মাচ অ্যাজ x এন্ড z টুগেদার, অর্থাৎ y তত টাকাই দিয়েছে যত টাকা x ও z মিলিতভাবে দিয়েছে। তাহলে আমি বলতে পারি প্রশ্নানুসারে y যত টাকা দিয়েছে, আমি কত ধরেছি y y টাকা দিয়েছে, y যত টাকা দিয়েছে তার পরিমাণ হচ্ছে x ও z এর মিলিত টাকার পরিমাণ। x এর মূলধন কত, x বাই 3, আর z এর মূলধন কত, 2x মাইনাস 3y বাই 3। বোঝা গেছে y এর মূলধন x আর z এর মিলিত মূলধনের পরিমাণের সঙ্গে সমান। এটাকে সরল করো, 3x প্লাস 2x 3x মাইনাস 3y, এখান থেকে 3 কমন নিলে x মাইনাস y বাই 3, এটা কাটলে x মাইনাস y, এই yটা যদি এই দিকে যায় 2y সমান x, অতএব y এর ভ্যালু হচ্ছে x বাই 2। দেখো তার মানে y মানে কি, y মানে হচ্ছে y এর মূলধন, সেটা আমি x দিয়ে পেয়ে গেলাম, x এর মূলধন x দিয়ে আছে, y এর মূলধন y টাকা, সেই y এর ভ্যালুও আমি x বাই 2 পেয়ে গেছি। তাহলে শুধুমাত্র z এর মূলধনটা বার করতে হয়, z এর মূলধন 2x মাইনাস 3y বাই 3 ছিল, এখানে y এর জায়গায় x বাই 2 যদি বসিয়ে দাও তাহলে ওটা x এ কনভার্ট হয়ে যাবে। তাহলে বলতে পারি z এর মূলধন কত হবে, এখানে ছিল দেখো z এর মূলধন 2x মাইনাস 3y, 3y এর ভ্যালু x বাই 2 বাই 3, এটা ক্যালকুলেশন করলে 4x মাইনাস 3x x, আর দুইটা নিচে নামলে 6, x বাই 6 টাকা। তাহলে x, এটা বড় হাতের x হবে, x y ও z এর মূলধনের অনুপাত, x এর মূলধন 2x সরি x বাই 3, y এর মূলধন y এর ভ্যালু বেরিয়েছে x বাই 2, এবং z এর মূলধন x বাই 6। ছয় লসাগু করে x সবার মধ্যে থেকে কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ, ছয় লসাগু হলে সবাইকে ছয় দিয়ে গুণ করলে, তিন দুই ছয়ের লসাগু ছয়, ছয় দিয়ে একের তিনকে গুণ করলে পাবে দুই, ছয় দিয়ে একের দুইকে গুণ করলে তিন, এবং ছয় দিয়ে একের ছয়কে গুণ করলে এক, এটা হলো মূলধনের রেশিও, 2:3:1। বোঝা গেছে? এবার দেখো এখানে বলেছে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রফিটস অফ ওয়াই অ্যান্ড জেড, ওয়াই ও জেডের মূলধনের পার্থক্য, প্রফিটের পার্থক্য কত টাকা যদি 75,000 টাকা মোট প্রফিট হয়। তাহলে আমি এখানে লিখব, অতএব ওয়াই ও জেডের লভ্যাংশের পার্থক্য, মোট 75,000 টাকা হয়েছে, এখান থেকে অনুপাতের পার্থক্য তুমি এইভাবে করে নিতে পারো, ওয়াই আর জেডের অনুপাতের পার্থক্য 3-1:2 এইটা, অথবা যদি সমস্যা মনে হয় তাহলে এক্সের লভ্যাংশ, ওয়াইয়ের লভ্যাংশ, জেডের লভ্যাংশ বার করে নাও, যদি মনে হয় না আমি রেশিও দিয়ে করতে পারছি না, তাহলে এইভাবে করে নাও, এক্সের লভ্যাংশ 75,000 টাকা টোটাল, তার মধ্যে এক্স 2 বাই 2 আর 3 এ 5 আর 1 এ 6, এটা কাটলে কত হচ্ছে 25,000। ওয়াইয়ের লভ্যাংশ 75,000 গুণিতক 3/6, অর্থাৎ 75,000-এর হাফ 37,500, এবং জেডের লভ্যাংশ কত, 75,000-1/6, 75,000-1/6 12,500, তিনজনের টাকা পেয়ে গেলে। পরের লাইনে এখানে কী চেয়েছিলো, যে চেয়েছিলো ওয়াই ও জেডের প্রফিটের পার্থক্য কত, অতএব ওয়াই ও জেডের লভ্যাংশের পার্থক্য,
वाइयर लभ्यांश 37,500, जेडर लभ्यांश 12,500, এটা কত লেখা হয়েছে 12,500, এটা বিয়োগ করলে 25,000 টাকা, এটা হবে উত্তর। বোঝা গেছে? এখানে আরেকটা জিনিস পারফেক্ট হচ্ছে, যদি লিখে দেওয়া হতো যে এইখানে যে মূলধনের অনুপাত দেওয়া আছে 2:3:1, এখানে যদি লিখে দাও মূলধনের অনুপাতেই প্রফিটের অনুপাত হবে যদি সমান সময়ের জন্য টাকাটা খাটে সকলের। যেহেতু সমান সময়ের জন্য টাকা খেটেছে তাই মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত হবে। কেন আমি এটা লভ্যাংশ করেছি, এই লেখাটা এখানটা করে একটু লিখে দাও। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।